বন্ধুরা কেমন আছো সবাই? আমার ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা রাক্ষসের কবিতা শোনাবো, কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। শুরু করি তাহলে, চলো। হাউ মাউ খাও শুনি রাক্ষসের পুর, না জানি সে কোন দেশে, না জানো কত দূর। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ চপ চিবিয়ে খেলো আপন পেটের ছেলে, সোনার ডিম লোহার ডিম কিষান কোথায় পেলে। কেমন করে ধ্বংস হলো খোকসের পাল, কেমন করে উঠলো কেঁপে নেঙ্গা তরোয়াল। পায়ের নিচে কড়ির পাহাড়, হাড়ের পাহাড় চুর, রাজপুত্র কে দিয়েছে পাশাবতের পুর। হিল 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 কাল নিশীতে গর্জে কোথায় সাপ, হাজার পুরীর ধ্বংস কোথায় হাজার সিঁড়ির ধাপ। হাজার পুরীর ধ্বংস কোথায় হাজার সিঁড়ির ধাপ, আকাশ পাতাল সাপের হাঁক কোথায় পাহাড় বন। থর 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 গাছের ডালে বন্ধু দুজন, চরকা কোথায় ঘ্যাগর ঘ্যাগর প্যাঁচর কি বা রূপ। মনির আলোয় কোন কন্যার অগাধ জলে ডুব। হি 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 হরিণ মাতা রাক্ষস আকার, আমের ভিতর রাজার ছেলে লুকিয়েছিল কে, রাজকন্যা নিয়ে এলো সাগর পারে যে। কবে কোথায় রাক্ষসীর হাড় মুড়মুড় করে, রাজার ছেলে রসালো কচি মুন্ডু খাবার তরে। রাক্ষসের বংশ উজাড় রাজপুত্রের হাতে, লেখা ছিল সে সব কথা রূপ তার অসির পাতে। বন্ধুরা এখন এতক্ষণ তোমাদের যে কবিতাটি বললাম, এটি লাল কমল আর নীল কমলের গল্প থেকে নেয়া। এবার তোমাদের গল্পটি পরিষ্কার করে বলছি। এক রাজার দুই রানী, তাহার এক রানী রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই, খুব মিল, খুব গলাগলি তাদের। রাক্ষসী রানীর মনে কাল, মনে খুব বিষ, রাক্ষসী রানীর জিভটাও লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? না, তাহা দেখিতে পারে না। কবে সতীন ছেলের হাড় মাংস মাথা চিবিয়ে খাবে, রাক্ষসী রানী তাই ভাবে। কিন্তু সময়ের সুযোগ কোনোটাই হয় না, তার সতীনের ছেলের দিকে খুব নজর। এইবার রাক্ষসী রানী যখন সময় সুযোগ পায় না, তখন কি করে, তার সতীন লক্ষ্মীকে বিছানায় ফেলে দেয়, মানে সে অসুখ ধরিয়ে দেয় যেন সে শয্যাশায়ী হয়। এভাবে লক্ষ্মী রানী বিছানায় শয্যায়িত হয়ে একসময় কি হয়, মারা যায়। কিন্তু রাক্ষসী রানীর জিভটাতে লক লক করে, রাক্ষসী রানী তখন খুব খুশি হলো। তারপর অজিত আর কুসুমকে রাক্ষসী রানী কী করলো? গল্পটা শুনতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমি তোমাদের পরের পর্বে গল্পটি বলবো।